Hello viewers, assalamu alaikum. This is Shohiduzzaman from Let's Grow Up Skills. Microsoft Excel এর another একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। Viewers, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেটা টেবিল রয়েছে। আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রিক্স যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই Microsoft Excel এ কাজ করার ক্ষেত্রে সেই সুবিধাগুলো আপনারা নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলুন আমরা সেই প্রসেসটাই দেখি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখব এই যে কলামগুলো রয়েছে, আমরা কলামগুলোকে প্রথমে একটি নির্দিষ্ট ফ্রেমে নিয়ে আসব। অর্থাৎ আমাদের যে টেক্সটগুলো রয়েছে, যে ভ্যালুগুলো রয়েছে, সেই ভ্যালু অনুসারে যেন আমার, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডি নাম্বার যে কলামটি, এখানে কিন্তু যে ভ্যালু বা যে ইয়েগুলো রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা এফ নাম্বারও একই সেম অবস্থা। অর্থাৎ যে ভিতরে যে টেক্সট বা ভ্যালু যেটা রয়েছে সেটা অনুসারে এখানে যে ওয়াইডটা থাকার কথা সেটি আসলে অ্যাকচুয়ালি নাই। তো আমরা যদি একটি আলাদা আলাদা একটা একটা করে ঠিক করতে যাই তাহলেও কিন্তু আমাদের এটি প্রবলেম সলভ হচ্ছে। বাট এখানে সমস্যাটি রয়ে গেছে, সমস্যাটি হলো যে আমাদের এক একটি কলামের ওয়াইডটা এক এক রকম। সো আমরা এটি কীভাবে একসাথে সলভ করবো সেটি আমরা দেখব। তো এটির জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, আমরা কলামগুলোকে একসাথে সিলেক্ট করে নেব। এভাবে আমরা কলামগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এ বি সি যে কলামের নামগুলো রয়েছে, এটির মাঝে একটি যে দাগটি রয়েছে, এই দাগের উপরে আপনি মাউসের কার্সরটা যখন নিয়ে যাবেন দেখুন এখানে একটি প্লাস সাইন দেখাচ্ছে। মাউসের কার্সরটি প্রেস করে ড্র্যাগ করে আপনি বামে এবং ডানে যে কোনো সাইডে আপনি মুভ করাতে পারবেন। তো এখানে আমি বলে রাখি, আপনি যদি চান যে প্রত্যেকটি কলামের আমার ওয়াইডটা একই রকম থাকবে, সেক্ষেত্রে আপনাদের যেটি করণীয় সেক্ষেত্রে হলো আপনারা নির্দিষ্ট একটি রেঞ্জে আপনি কার্সরটি নিয়ে গিয়ে সেটা ছেড়ে দিবেন। দেখুন এখানে প্রত্যেকটি যে কলাম রয়েছে প্রত্যেকটি কলামের ওয়াইড কিন্তু এখন একদম সেম। অর্থাৎ প্রথমটি যেরকম রয়েছে লাস্টের যে কলামের ওয়াইড সেটিও কিন্তু একই রকম রয়েছে। তো আমরা এটি একটি প্রসেস শিখলাম। তো আমরা আন্ডু করে আমরা প্রথম অবস্থায় আমরা যাচ্ছি। আমরা এখন চাচ্ছি যে প্রত্যেকটি কলামের হেডিংয়ের যে রেঞ্জ রয়েছে, হেডিংয়ের যে ওয়াইড রয়েছে, এই ওয়াইড অনুসারে আমার কলামগুলো এখানে রিঅ্যারেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করণীয়, সেই ক্ষেত্রে করণীয় হলো আমরা প্রথমে এভাবে কলামগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দাগ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা গিয়ে ড্র্যাগ করে লেফট অ্যান্ড রাইটে মুভ করেছিলাম, সেখানে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। এবার দেখুন আমাদের অলরেডি কিন্তু প্রত্যেকটি কলাম যে ইনফরমেশনগুলো ছিল, যে টেক্সটগুলো ছিল, ভ্যালুগুলো ছিল, সেগুলো কিন্তু অলরেডি ভিজিবল হয়ে গেছে এবং তাদের যে ওয়াইডটি প্রয়োজন, অ্যাকচুয়ালি যে ওয়াইডটি প্রয়োজন সেই ওয়াইড অনুসারে কিন্তু সেটি রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা এই ট্রিক্সটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দুটি ওয়ে শিখলাম, একটি হলো নির্দিষ্ট ওয়াইডে কীভাবে প্রত্যেকটি কলামকে ফিক্সড করা যায়, আর সেকেন্ড মেথড হলো যে নির্দিষ্ট ওয়াইড যেটি রয়েছে টেক্সট অনুসারে সেটিকে কীভাবে ফিক্সড করা যায়। তো ভিউয়ার্স, দুটি ট্রিক্স আপনাদের আশা করি ভালো লেগেছে। এখন আমরা রোতে আসব। রোয়েও একইভাবে আপনারা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট যেটুকু আপনার হাইট রাখার প্রয়োজন রোয়ের সেই অনুসারে রেখে ছেড়ে দেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি রোয়ের হাইট কিন্তু এখন একই রয়েছে। এখন আমরা দেখব জাস্ট যতটুকু হাইট প্রয়োজন সেই অনুসারে। তো আমরা যদি এটি করার জন্য আমরা আন্ডোতে যাব, আন্ডোতে যাওয়ার পরে আমরা এটিকে আবার এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যেটুকু আমার হাইট প্রয়োজন টেক্সট অনুসারে সেই হাইট অনুসারে আমার এখানে রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। তো আশা করি ভিউয়ার্স, কলাম এবং রো এর রিঅ্যারেঞ্জ কীভাবে আমি করলাম এটি, এই দুটি পদ্ধতি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন বলে আশা করছি। তো ভিউয়ার্স, এখন আমরা শিখব, ধরুন আমার এখানে বি এবং বি বি কলাম, আমি একটু কালার গ্রেডিং করছি, বি কলাম, ই কলাম এবং জি কলাম, এই তিনটি কলাম পাশাপাশি আমার আইটেমের যে কলামটি, প্রথম যে কলামটি রয়েছে, এই চারটি কলাম আমার এখানে আলাদা করে কপি করে নিয়ে যাওয়ার প্রয়োজন। তো নর্মালিভাবে আমরা সাধারণত যেটা অনেকেই করবে সেটি হলো এভাবে কপি করে নিয়ে যাবে, দেন এটি কপি করবে, দেন এটি কপি করবে, নর্মাল ট্রিক্স। তাহলে চারটি কলাম এভাবে আমরা কপি করে নিয়ে আসতে পারলাম। বাট আমি এখন আপনাদের শর্ট একটি ট্রিক্স আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, শর্ট ট্রিক্সটি হলো আপনারা যখন
একসাথে মাল্টিপল কলাম বিভিন্ন লোকেশন থেকে সিলেক্ট করবেন, তখন আপনি ফার্স্ট সিলেক্ট করলেন, দেন কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থাকবেন, দেন যেই কলামগুলো আপনার কপি করার প্রয়োজন সেগুলোকে আপনি সিলেক্ট করবেন। যতগুলো কলাম হবে প্রত্যেকটি কলাম আপনি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি প্রেস করবেন কিবোর্ড থেকে, দেন আপনি যেই লোকেশনে আপনার কলামগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন সেই লোকেশনে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন। ভিউয়ার্স দেখুন প্রত্যেকটি কলাম কিন্তু আমার আগে যেভাবে আলাদা আলাদা করে নিয়ে এসেছিলাম, এখানে কিন্তু আলাদা করে আনার প্রয়োজন হলো না, সবগুলি কলামই আমি একসাথে আনতে পেরেছি। এতে করে কি হলো, আমার সময় বাঁচলো, আমার ভুল হওয়ার পসিবিলিটি এখানে নাই। কারণ এখানে আপনারা আমি চারটি কলাম রয়েছে, আমার যদি এখানে 10-15-20 কলামে একসাথে নিয়ে আসার প্রয়োজন হতো অনেকগুলো কলামের মাঝখান থেকে, তাহলে কিন্তু একটি একটি করে নিয়ে আসতে আমার অনেক সময় লাগতো। সো আমরা এভাবে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই কলামগুলোকে একটি জায়গায় রিঅ্যারেঞ্জ করতে পারলাম। এই সেলের ভিতরে আমি একটি টেক্সট লিখতেছি, প্রোডাক্ট নেম। আমি চাচ্ছি যে এই যে প্রোডাক্ট নেম যেটি রয়েছে এটিকে মিডিলে আমি নিলাম, একটু বড় করে নিলাম। আমি চাচ্ছি যে মানে নেমটিকে আমি এই প্রোডাক্টের নিচে রাখবো একই সেলে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করে যদি মাঝখানে যে ইয়েটি আমি যদি এন্টার দিই, দেখুন আমার কিন্তু সেল কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার কিন্তু এই নেম লেখাটি কিন্তু আমার এখানে নিচের দিকে আসলো না। তাহলে এই প্রোডাক্ট এই প্রোডাক্টের নিচের দিকে এই নেম লেখাটিকে কীভাবে নিচের দিকে আপনি নিয়ে আসবেন, সে প্রসেসটি হলো আপনি যে লেখাটিকে নিচের দিকে নিয়ে আসবেন সেই লেখাটির আগে সেই টেক্সটির আগে আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এন্টার দিবেন। দেখুন ভিউয়ার্স আমার টেক্সটটি কিন্তু নিচের দিকে চলে এসেছে। তো আপনি যদি আরও টেক্সট নিচের দিকে লিখতে চান সেক্ষেত্রে অল্টার এন্টার দেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন, আবার অল্টার এন্টার দিবেন, যতগুলো আপনার প্রয়োজন হবে সে অনুসারে আপনারা কিন্তু নিতে পারবেন, কিন্তু এন্টার দিলে কিন্তু নিচের দিকে আসবে না। তো ভিউয়ার্স আশা করি এই টেক্সটটি আপনাদের অনেক উপকার আসবে বলে মনে করছি। তো ভিউয়ার্স এই ছিল আজকের শর্ট কিছু ট্রিক্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।